আফগানিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য ব্যাটিংয়ে দলকে জেতানোর পথে ডাবল সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার ব্রেন ম্যাক্সওয়েল। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ইনিংস খেলার পথে অনেকগুলো রেকর্ড নিজের করে নিয়েছেন গ্লেন ম্যাক্সিমাম ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ান এ ব্যাটার একখণ্ড কার্ড দিয়ে বুঝিয়ে দিলেন মানুষের অসাধ্য বলে কিছু নেই। 8 ওভার 2 বলে 49 রানে 4 উইকেট হারিয়ে ধুঁকছিল অস্ট্রেলিয়া। সে সময় ব্যাট হাতে হ্যাট্রিক বলের সামনে দাঁড়াতে হয়েছিল ম্যাক্সওয়েলকে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে দলকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলেন এ ব্যাটার। দলের জয়ে 68.60% রান একাই করে মাঠ ছেড়েছেন ম্যাক্সওয়েল। 10 ছক্কা ও 21 চারে 128 বলে ম্যাক্সওয়েলের এই অপরাজিত 201 রানের ভর করেই জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা। তার এই অনবদ্য ব্যাটিংয়ে ব্যক্তিগত ও দলীয় বেশ কয়েকটি রেকর্ড ছুঁয়েছে। গত ম্যাচের আগে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ ছিল 185। 2011 সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে এ রান করেন শেন ওয়াটসন। গতকাল 201 রান করে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের রেকর্ড নিজের করে নিয়েছেন ম্যাক্সওয়েল। ওয়ানডেতে ব্যাটিং ক্রমের 6 বা এর নিচে নেমে সর্বোচ্চ রানের রেকর্ড ও এখন ম্যাক্সওয়েলের দখলে। এর আগে 1983 সালে জিম্বাবুয়ের বিপক্ষে 175 রান করেছিলেন কপিল দেব। বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ইনিংসের মালিকও এই অজি ব্যাটার। এর উপরে আছেন 2015 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিউজিল্যান্ডের মার্টিন গাপ্তিলের 237 ও জিম্বাবুয়ের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের 215 রানের ইনিংস। ওয়ানডেতে রান তাড়ায় 2021 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের ফখর জামান করেছিলেন 193 রান। সে রেকর্ড ভেঙে সর্বোচ্চ 201 রানের নতুন রেকর্ড এখন মিস্টার ম্যাক্সিমামের। অষ্টম উইকেট জুটিতে সর্বোচ্চ সংগ্রহের নতুন রেকর্ডও গড়েছেন ম্যাক্সওয়েল ও প্যাট কামিন্স। 202 রানের জুটি ওয়ানডেতে এখন সর্বোচ্চ। আগের রেকর্ডটি 2006 সালে কেপটাউনে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার অ্যান্ড্রু হল ও জাস্টিন ক্যাম্পারের। রান তাড়ায় 100 রানের নিচে প্রথম 7 উইকেট হারানোর পর জয়ের ঘটনা ঘটেছে মাত্র 12টি। তবে এমন পরিস্থিতিতে সর্বোচ্চ রান তাড়ার করার রেকর্ড এখন অস্ট্রেলিয়ার। আগের রেকর্ড ছিল আফগানিস্তানের। 2015 বিশ্বকাপে ডানেডিনে স্কটল্যান্ডের 211 রানের লক্ষ্য ছুঁতে নেমে 97 রানে 7 উইকেট হারিয়েছিল আফগানিস্তানরা। ম্যাচটি শেষ পর্যন্ত 1 উইকেটে জেতে আফগানরা। এক ম্যাচে সর্বোচ্চ ছক্কা ও বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ছক্কার রেকর্ডও এখন ম্যাক্সওয়েলের দখলে। বিশ্বকাপে আগের রেকর্ডটি 9 ছক্কার। এবারের বিশ্বকাপেই পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচেই যা গড়েছিলেন ডেভিড ওয়ার্নার ও মিশেল মার্চ, তবে 10 ছক্কা মেরে সে রেকর্ড এক ম্যাচের ব্যবধানে নিজের করে নিয়েছেন ম্যাক্সওয়েল। বিশ্বকাপে ম্যাক্সওয়েলের মোট ছক্কা 43টি। ওয়ার্নারের 37টি ছক্কাকে পেছনে ফেলে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ছক্কা এখন তার। সাইমন মবিন পল্লব, মোহনা টেলিভিশন।